মুক্তি পর্বে খাদ্য জিজ্ঞাসা নিয়ে হাজির হব 16 ফেব্রুয়ারি। দেখার আমন্ত্রণ রইল ঠিক একই সময়। আপনি কি খাচ্ছেন তা কি কখনো ভেবেছেন? এইসব খাদ্যাভ্যাস আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। সবাই এসব ট্রান্সফ্যাটযুক্ত খাবার বর্জন করে নিরাপদ খাবারে অভ্যস্ত হই। টাকা দিয়ে কি ফরমালিন কিনে নিয়ে আইলেন? আপনার ধারণাটা কিন্তু সঠিক নয়। বৈজ্ঞানিক গবেষণা ও পরীক্ষায় দেশে ফলমূল ও শাকসবজিতে ফরমালিন ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়। খাদ্যদ্রব্যে প্রাকৃতিকভাবে থাকা ফরমালিন মানুষের শরীরের জন্য মোটেই ক্ষতিকর নয়। আপনি কি খাচ্ছেন তা কি কখনো ভেবেছেন? একই তেল বারবার ব্যবহার করে তৈরি খাবার নিয়মিত গ্রহণ করার ফলে হৃদরোগ ও ডায়াবেটিক সহ অন্যান্য রোগের ঝুঁকি বাড়িয়ে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। তাই আসুন নিরাপদ খাবারে অভ্যস্ত হই। এই দোকানের পাউরুটিতে উৎপাদনের তারিখ আগামীকাল লেখা আছে। তাই তো আরে মিয়া, আমার একই একই কোম্পানি দিছে। দেশের বাজারে মেয়াদোত্তীর্ণ ও অসম্পূর্ণ তথ্য পরিবেশন করে অনেক পণ্যই বাজারে বিক্রি করা হচ্ছে। নাগরিক হিসাবে আপনার অধিকার সম্পর্কে সচেতন হন।